নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় আমাদের লাখকে কোনো অকেশনে ট্রাই অবশ্যই করেছি আর সেটি লটারির মাধ্যমে আর এই বছর রথযাত্রা বাম্পার লটারি কেটে এই আটরাশির জাতক ও জাতিকারা হতে চলেছে কোটিপতি হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপনারাও লাককে ট্রাই করে নিতে পারেন তবে আপনার নিজস্ব জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে আমি কখনোই আপনাদেরকে বলবো না যে আপনারা লটারি কাটুন তাই আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন আপনাদের জন্মছক অনুযায়ী লটারি লাগার যোগ রয়েছে কিনা আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় এটি পেড সার্ভিস তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন যে নেওয়া যাক এই রথযাত্রা বাম্পার লটারি কেটে কোন আট হতে চলেছে কোটিপতি আমরা প্রত্যেকেই লটারি কিন্তু কোনো না কোনো সময় কেটে থাকি হ্যাঁ বন্ধুরা অর্থাৎ নিজের লাগকে একবার অন্তত ট্রাই করা অবশ্যই উচিত আর সেটি কোনো বড় অকেশন হলে আমরা সচরাচর লটারির টিকিট কেটেই থাকি তবে অনেক মানুষ রয়েছে যাদের জন্মছক অনুযায়ী লটারি লাগার কোনো যোগই নেই কিন্তু উনি লটারির টিকিট একের পর এক একের পর এক কেটে কেটে প্রচুর টাকা কিন্তু নষ্ট করে ফেলেছেন এবং এরকম মানুষ রয়েছে যারা নিজের লাগকে একবার হলেও ট্রাই করেননি অর্থাৎ লটারি কাটার তার ইচ্ছে বা প্রবৃত্তি নেই কিন্তু তার জন্মছকে লটারি লাগার কিন্তু যোগ রয়েছে তাই আপনারা আপনাদের জন্মছকটি অবশ্যই একবার কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে দিতে পারেন তাহলে আসুন যে নেওয়া যাক কোন সেই আট সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি রথযাত্রা বাম্পার লটারি কেটে হতে চলেছে কোটিপতি প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা রথযাত্রা বাম্পার লটারি কেটে হতে চলেছেন কোটিপতি তবে আপনার নিজস্ব জন্মছকে লটারি লাগার শুভ যোগ হওয়ার প্রয়োজন রয়েছে তাই আপনারা আপনাদের জন্মছকটি আগে বিশ্লেষণ করে তারপর লটারির টিকিট কাটুন নচেত কিন্তু আপনার পয়সা নষ্ট হয়ে যেতে পারে এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই রথযাত্রা বাম্পার লটারি কেটে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ আপনাদের লটারি লাগার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনার নিজস্ব বাচ্চাত্র অনুযায়ী লটারি লাগার যোগ থাকার কিন্তু প্রয়োজন রয়েছে অর্থাৎ আপনার জন্মঝকে লটারি লাগার শুভ যোগের প্রয়োজন রয়েছে যদি আপনি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে না দেখিয়ে লটারি কেটে নিন তাহলে বড়ই ভুল করবেন এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা অর্থাৎ আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই রথযাত্রা বাম্পার লটারি কেটে আপনার লাককে একবার ট্রাই করতে পারেন অর্থাৎ আপনারাও হতে পারেন কোটিপতি তবে আপনার নিজস্ব জন্মছকে লটারি লাগার শুভ যোগের প্রয়োজন রয়েছে আর সেটি না জেনেই যদি আপনি লটারিতে টাকা ইনভেস্ট করে দেন তাহলে বড়ই মূর্খের কাজ করে ফেলবেন মূর্খের কাজ করে ফেলবেন এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো। সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন এই রথযাত্রা বাম্পার লটারি কেটে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে আর সেটি লটারির মাধ্যমে তাই আপনারা আপনার একবার ট্রাই করতে যদি আপনার জন্ম ছকে শুভ যোগ নাই থাকে তাহলে আমি কখনোই রেকমেন্ড করব না আপনারা লটারি কেটে নিজের পয়সাটিকে নষ্ট করে ফেলুন এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রথযাত্রা বাম্পার লটারি কেটে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা আপনারা এই লটারির মাধ্যমে পেতে চলেছেন কিন্তু তার জন্য আপনার নিজস্ব জন্মছকে লটারি লাগার শুভ যোগের প্রয়োজন রয়েছে যেটি আমি বারবার উল্লেখ করছি যদি আপনার নিজস্ব জন্মছকে লটারি লাগার কোনো যোগ না থাকে সেক্ষেত্রে আমি কখনোই রেকমেন্ড করব না আপনি লটারি কাটুন পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই রথযাত্রা বাম্পার লটারি কেটে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনে আসতে চলেছে আর সেটি আসতে চলেছে লটারির মাধ্যমে তবে আপনার নিজস্ব জন্মছকে লটারি লাগার শুভ যোগের প্রয়োজন রয়েছে যদি আপনার জন্মছকে লটারি লাগার শুভ যোগ নাই থাকে তাহলে আমি কখনোই রেকমেন্ড করবো না আপনারা লটারি কেটে টাকা নষ্ট করে ফেলুন এরপরে রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রথযাত্রা বাম্পার লটারি কেটে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে তবে আপনার নিজস্ব জন্ম ছকে লটারি লাগার শুভ যোগের প্রয়োজন রয়েছে যেটি আমি বারবার আপনাদেরকে উল্লেখ করছি যদি আপনার নিজস্ব জন্ম অনুযায়ী লটারি লাগার কোনো শুভ যোগই না থাকে তাহলে আমি কখনোই রেকমেন্ড করব না আপনারা লটারি কেটে আপনাদের মূল্যবান পয়সা নষ্ট করে ফেলুন সাত নম্বর যে রাশির কথা বলবো। সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা লটারি কেটে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ এই রথযাত্রা বাম্পার লটারি কেটে আপনারা হতে চলেছেন কোটিপতি তবে আপনার নিজস্ব জন্মছকে লটারি লাগার শুভ যোগের প্রয়োজন রয়েছে অর্থাৎ দশা অন্তর্দশা দশা এই সমস্ত কিছু কিন্তু পারমিট করার প্রয়োজন রয়েছে যদি এই সমস্ত কিছু পারমিট না করে থাকে আর আপনি যদি লটারি কেটে থাকেন তাহলে কিন্তু আপনার মূল্যবান পয়সা নষ্ট করে ফেলবেন আর সেটি আমি কখনোই চাই না এরপরে শেষ এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রথযাত্রা বাম্পার লটারি কেটে হতে চলেছেন কোটিপতি অর্থাৎ কোটি টাকা আপনাদের জীবনেও আসতে চলেছে তবে আপনার নিজস্ব জন্মছকে লটারি লাগার শুভযোগের প্রয়োজন রয়েছে যদি লটারি লাগার শুভ যোগ আপনার জন্মছকে না থাকে তাহলে আমি কখনোই রেকমেন্ড করব না আপনারা লটারি গেটে আপনাদের মূল্যবান পয়সা নষ্ট করে ফেলুন তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি লটারি থেকে হতে চলেছে কোটিপতি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ